হ্যালো আমি খাইরুল বাশার আমি আজকে আপনাদের সাথে আছি প্রথম আলো এবং বিকাশের রমজানের আয়োজনে আজকে আমি কেনাকাটা করব আসলে কেনাকাটা আমার প্রায়ই করা হয় যেমন কস্টিউম কিন্তু আমি নিজে গিয়ে কিনতে পারি না বা নিজে গিয়ে কেনার সুযোগটা হয়ে ওঠে না আজকে সুযোগ হচ্ছে নিজে দেখে খুঁজে মানে পছন্দ করে কেনার কি কিনবো একদম ফিক্সড না যা যা পছন্দ হবে তাই কিনবো চলুন আমি সেলুনে যাচ্ছি ওখানে আমি আসলে পাঞ্জাবি দেখব ঈদের জন্যই দেখব আসলে তো দেখা যাক যে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিই শপিংয়ে আমার সাথে থাকলে পাগল হয়ে যাওয়া লাগবে কারণ আমার চুজ হয় খুব কম অনেক অনেক দেখতে হয় অনেক দেখে তারপর একটা আসলে কিনতে হয় তো আমার সাথে যারা থাকে সবসময় বিরক্ত হয় বাট আমার ভালো লাগে যখন আমি আসলে কাপড় কিনতে আসি তখন আসলে আমি অনেক দেখে অনেক দেখে অনেক দেখে নিই আর মনে হয় যে এইটা কেনার পর হয়তো আবার ভাববো যে না আরেকটু ঘুরলে হয়তো আরও বেটার কিছু পাওয়া যেত সো আমি প্রচুর ঘুরি সেটা আমার কাছে খারাপ লাগে না আমি খুব এনজয় করি বাট আমার সাথে কেউ থাকলে সে খুব একটা এনজয় করার কথা না এবং খুব যারা মাঝে মাঝে থাকে তারা খুব একটা এনজয় করেও না আসলে বাট এটা ঠিক যারা সাথে থাকে তারা এনজয় করে না কিন্তু তারা যখন কিনতে আসে আমি দেখি যে তারা এটা করে মানে তখন আমি এনজয় করি না এ কারণে আমার মনে হচ্ছে যে তারা হয়তো এনজয় করে না এখানকার জুতা এবং হচ্ছে পোলো টি শার্ট আমার খুব পছন্দের আমি দেখি কিছু পাওয়া যায় কিনা তাহলে এটা একটু খুলেন এটা আমি একটু ট্রায়াল দিব আর হচ্ছে আমাকে শার্ট দেবেন হচ্ছে কয়টা নিলাম এটা আর এই এই শার্টটা দেবেন 15.5 যদি ওটা ট্রায়াল দেওয়ার পর যদি হয়ে যায় তাহলে আমাকে হচ্ছে এই শার্টটা দিবেন 15.5 এটা 16.5 আছে এখানে তো এই শার্টগুলো সবকটাই আপনারা দেখছেন যে একটু হালকা রঙের এবং কাপড়টা সফট আমি একটু আসলে একটু গাঢ় কালারের চাইতে একটু হালকা কালারেই আমি একটু কমফোর্ট এবং যখন কাপড়টা সফট তখন আসলে পরে আরাম আর এখন তো গ্রীষ্মকাল চলেই আসলো তো ফুল হাতা খুব একটা চলবে না তারপর যদি কাপড়টা একটু মোটা হয় এটা পরতে একটু বেশি গরম লাগবে এবং অস্বস্তি হতে পারে সেই জায়গা থেকে আবার আমাদের ফর্মাল পরতেই হয় সারা বছরই সেই জায়গা থেকে আমি আসলে কাপড়টা সফট পাতলা এবং হালকা রংটা আমি পছন্দ করি বেশি বা প্রিফার করি বেশি বেশ কিছু শার্ট কেনা হলো এখানে এখানকার শার্ট খুবই সুন্দর আমার রিচম্যানের শার্ট খুব পছন্দ অ্যাকচুয়ালি তো আমি শার্ট কেনার কথা চিন্তা করলেই রিচম্যানে চলে আসি আগে তো আজকে বেশ কিছু শার্ট নিচ্ছি মূলত এক কালার শার্ট নিব চিন্তা ছিল কিন্তু এখন চেকের মাঝে কিছু শার্ট নিলাম কারণ কালারগুলো খুব সুন্দর সো না নিয়ে পারলাম না Thank you.
পে করে দিলাম আসলে বিকাশ পেমেন্টে পে করাটা খুব ইজি আপনার ভালো লাগার ব্যাপার হচ্ছে যে যখন আমরা কেনাকাটা করতে আসি তখন তো একটা বড় অঙ্কের টাকা আমাদের সাথে রাখতে হয় আবার সেটা সবসময় সেফ না খুব সচেতন থাকতে হয় যে এটা ঠিকঠাক আছে কিনা তো সেদিক থেকে আপনি ফোনটার প্রতি সচেতন থাকলে সবসময় থাকি আমরা সো ফোনের প্রতি সচেতন থাকলে আসলে সব দিক থেকে আমরা সচেতন থাকা হয়ে গেল আর কি কিন্তু বিকাশটা সেফ আর আমি কিন্তু 20% ক্যাশব্যাকও পেলাম এখন আমার আসলে পাঞ্জাবি কেনা বাকি আমি পাঞ্জাবি কিনবো তো চল পাঞ্জাবি কিন পাঞ্জাবি কেনা নিয়ে আমার ছোটবেলার বিশেষ স্মৃতি যদি বলি আসলে কেনা নিয়ে না পাঞ্জাবি নিয়ে আমার একটা বিশেষ স্মৃতি আছে সেটা একটু শেয়ার যদি করি আসলে আমি কখনোই শেয়ার করি নাই কারোর সাথেই শেয়ার করি না কারণ এটা খুবই ইমোশনাল আমার কাছে এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে এই স্মৃতিটা খুবই ভারী আমার কাছে কেমন কোনো একটা রমজানের ঈদ সেই ঈদে আমাদের যদি বলি আর্থিক অবস্থা খুব বাজে ছিল আমার বাবা তখন দেশের বাহিরে উনি টাকা পয়সা পাঠাতে পারেন নাই এক ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না বিশেষ কারণে কারণ বাবা তখন একটু অসুস্থ ছিলেন বাহিরে এবং কী কী জটিলতার কারণে যেন হচ্ছিল না ঠিক আমার এই মুহূর্তে এটা বলবো যে বাবা তখন একটু অসুস্থ ছিলেন এবং হচ্ছে ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না বিশেষ কিছু কারণে চিঠি আসছিল না তো তখন হচ্ছে আমাদের ওই ঈদে একটা পাঞ্জাবি কেনা হয় এবং ঈদের টোটাল কেনাকাটা বলতে একটা পাঞ্জাবি সেটা হচ্ছে আমার জন্য আমার ছোট বোনটা তখন মাত্র হলো কিছুদিন তো আমার জন্য শুধু কেনাকাটা করা হয় এবং আমার জন্য ভাই পাঞ্জাবিটা নিয়ে আসে ভাই তার টিউশনির টাকা পায় ঈদের আগে আগে কিছু তো শুধুমাত্রই পুরো ফ্যামিলিতে একটা পাঞ্জাবি কেনা হয় সেটা আমার জন্য এবং আমার ভাই ঈদের দিন সকালে সেই পাঞ্জাবিটা আমাকে পরানোর পর আমাকে জড়ায় ধরে কান্না করে এবং আমিও কান্না করি তখন আমি খুব কিছু বুঝি না বাট আমার কাছে মনে হচ্ছিলো যে ভাই খুব কষ্ট পাচ্ছে বা ভাই খুব আনন্দ পাচ্ছে এবং এটা আমি বুঝতে পারছিলাম যে আর কারো জন্য আসলে কেনাকাটা হচ্ছিলো না আমার জন্যই কেনাকাটা হলো এবং এই জিনিসটাই হয়তো কষ্ট হচ্ছিলো ভাইয়ের বাট এই ব্যাপারটা যখনই আমি ভাবি আমার ভাইকে আমি বিশেষভাবে স্মরণ করি আমার সে সময়কার আমার পরিবারের সদস্যদের আমি বিশেষভাবে স্মরণ করি সবসময় মনে থাকবে বা এই স্মৃতিটা আমাকে অনেক বেশি তাড়িত করে সামনে আগানোর এবং আমার পরিবারের জন্য কিছু করার এই তো তো এখনও পাঞ্জাবি কেনা বাকি পাঞ্জাবিটা কিনে ফেলি চলো কি কাপড় এটা এটার প্রাইস কত আসবে আপনার বিকাশ শেয়ার করা যায় শেয়ার করে যায় এই মার্কেটে কেনাকাটা মোটামুটি আমার শেষ আমি অনেক কিছু কিনলাম আমার প্যান্ট শার্ট এবং হচ্ছে পাঞ্জাবি কিনলাম তো আরেকটা মার্কেটে যাব সেখানে আমি ঘড়ি কিনবো বেল্ট কিনবো এবং একটা লোফার কেনার চিন্তা ভাবনা করছি সো আরেকটা মার্কেটে আমার যেতে হচ্ছে আর অন্য মার্কেটে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই বিদায় নেওয়ার আগে বলি যে কেনাকাটা তো অবশ্যই ভালো লাগার তার উপর এটা বাড়তি ভালো লাগা হচ্ছে যে আমি বিকাশে পে করে 20% ক্যাশব্যাক পাচ্ছি তো এটা আপনারাও এনজয় করেন বিকাশ পে করে আর সামনে ঈদ আপনাদের সুন্দর কাটুক পরিবারের সাথে সুন্দর ঈদ কাটুক আপনারা সুস্থ থাকেন তো ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এই রমজানে কেনাকাটা হোক সাশ্রয়ে বিকাশে কারণ পেমেন্ট করলেই 20% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেমেন্ট হোক বিকাশে